আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটি আর্মেচার কয়েল আছে। আজকে কিভাবে আর্মেচার কয়েল রিউনিং করতে সেটা আপনাদেরকে একটু আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো। তো আমি যখন মোটর থেকে আলাদা করছি, তো আমার হাতে যে আর্মেচার কয়েলটা আছে সেটা এই অবস্থায় ছিল। তো এটা প্রথম অবস্থায় কি করতে হবে, কয়েল যদি পুড়ে যায় সেক্ষেত্রে এই কয়েলগুলো কেটে অপসারণ করতে হবে। তো আমি কি করছি, আমি একটা ভাইস, একটা টেবিল ভাইস ছিল আমার কাছে, তো ভাইসের মধ্যে আটকিয়ে এইখান থেকে আমি কয়েলগুলো কেটেছি। প্রথমে কেটে দুপাশ থেকে কেটেছি এবং পরবর্তীতে আমি এটাকে এটার ভিতরে একটা স্কোয়ার জাতীয় একটা নাট দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তো কয়েলগুলো বের করি। কয়েলগুলো বের করার পরে এর ভিতরে যে কয়েলগুলো ছিল সেটা আমি তারগুলো মেপে এবং গণনা করে রাখি যে কত পিস এটার মধ্যে তার কন্ডাক্টর ঢুকানো ছিল। ঠিক আছে, তো এটা এটা করার পরে দেখতেছি আরেকটা আমার হাতে যে এটা আরেকটা কয়েল এটা অপসারণ করা আছে, তারগুলো সম্পূর্ণ অপসারণ করা করে রাখা হয়েছিল। তো এখানে প্রথমে আমি যেটা করি সেটা করতে হবে, রিউন্ডিং করার সময় আমি এটাকে মেজারমেন্ট করে রাখবো, এটা একটা স্লট নাম্বারিং ধরে রাখবো। মনে করি এটা এক নাম্বার স্লট। তো এই বরাবর একটা সিগমেন্ট আছে আমার, এখানে যেখানে আছে যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে 12টি স্লট, 1 2 3 4 5 6 এভাবে যদি গুণি দেখবো যে 12টি খাজ আছে ভেতরে 12টি। তো উপরে যে আপনি ছোট ছোট দেখতে পাচ্ছেন এই খাজগুলো হচ্ছে 24, এটার নাম আছে সিগমেন্ট, এখানে আছে 24টা সিগমেন্ট। তো এর বরাবর যদি আমি এক ধরি, এক ধরার পরে আমি কি করব, এক থেকেও আমি যদি কয়েল বেজে সেটাও হয়, কিন্তু আমি সাধারণত যে আমাদের নিয়ম আছে যে ডায়াগ্রাম অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে যে আমি এই এটা যদি এক ধরি আমি কি করব, 1 2 3 4 5 6 এইভাবে যদি গণনা করি তাহলে দেখবো যেখানে 24টা সিগমেন্ট আছে। তো আমি যেটা করছি, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 নম্বর সিগমেন্ট থেকে আমি একটা কন্ডাক্টর এর সাথে যুক্ত করব। তো দেখছেন আমার হাতে কন্ডাক্টরটি আছে, আমার হাতে যে কন্ডাক্টরটি পুরোনো কয়েলটা কেটেছিলাম ওটা ছিল হচ্ছে 36 mm এর কয়েলটা, কয়েলের তার সাইজের মাপটা, আর এর ভিতরে প্রত্যেকটি খাজের ভিতরে ছিল 80 করে প্যাচ সংখ্যা। তো আমার একটা খাজের ভিতরে চারটা করে কয়েল পড়বে, সেটা আমরা কীভাবে পেঁচাবো সেটা আমি দেখাচ্ছি। তো আমি এটাকে 12 নম্বর দেখতে পাচ্ছেন মার্কার পেন দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম 12 নম্বর এই সিগমেন্টটা, এই সিগমেন্ট থেকে আমি কয়েল পাচ শুরু করব। কন্ডাক্টরে আমি কি করেছি, আমি এখানে আমি সিরিজ কাগজ অথবা আমার ইলেকট্রিশিয়ান নাইফ আছে, নাইফ দিয়ে এটার ভিতরে যে ইয়াটা ছিল ইনসুলেশনটা ছিল সেই আবরণটা উঠিয়েছি। উঠানোর পরে আমি এখন এটার সাথে প্রাথমিক অবস্থায় এটার সাথে 12 নম্বর সিগমেন্টের সাথে এটাকে আটকিয়ে দিব। তো আমি 12 নম্বর সিগমেন্টে আটকানোর পরে আমি পুনরায় কি করেছি, আমি 1 নম্বর স্লটে প্রথম যে স্লটটা ছিল সেখানে চলে এসেছি। অনেকে যেটা করে সেক্ষেত্রে হচ্ছে এটা প্যাচ দিয়ে তারপরে 1 নম্বর স্লটে আসে, যার কারণে এখানে কি হয় তারের জোরটা না থাকায় সে মানে সহজে ছিঁড়বে না, সে কারণে একটা সেফটির জন্য এই কাজটা করা হয়, একটা প্যাচ দিয়ে আনা হয়। তো আমি একটা প্যাচ দিলাম, একটা প্যাচ দিয়ে এখানে আসলাম, তারপর আমি 1 নম্বর স্লোতে ঢুকবো। 1 নম্বর স্লোর থেকে আমি 6 নম্বর স্লোটে যে এটা প্যাচ শেষ করবো, 1 2 3 4 5 6 এই 6 নম্বর স্লো পর্যন্ত আমি যাব। দেখি আবার 1 2 3 4 5 6 এখানে আমি এভাবে আমি যেহেতু আমার টোটাল ছিল 80টা প্যাচ ছিল, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য আমি একটু অল্প করেই দেখাবো কয়টা মার্ক ধরে নেবেন। এখানে 80টা প্যাচ, 4টা কল। তো আমি এর ভিতরে 1 নম্বর থেকে 1 নম্বর স্লট থেকে 6 নম্বর স্লটে কয়েলগুলো পেঁচাবো। এর ভিতরে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এর ভিতরে আপনার ইনসুলেশন পেপার অবশ্যই দিয়ে নেবেন, আপনার যে সিলিং ফ্যানের ভিতরে যে ইনসুলেশন পেপার যেভাবে বসান এভাবে খাজের ভিতর দিয়ে অবশ্যই ইনসুলেশন পেপারটা বসিয়ে নেবেন। যেহেতু আমার হাতে সময় কম, মানে আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, সেক্ষেত্রে আমি আপনি এইটু বোঝার জন্য বলে রাখলাম আর কি। তো ইনসুলেশন পেপার বসানোর পরে আমি কয়েলটা এর ভিতরে পেঁচাবো। তো এখন এখানে আমার যেহেতু 80টা একটা খাজের ভিতরে কি ছিল, 80টা কন্ডাক্টর ছিল, সেক্ষেত্রে আমি এটাকে 4টা করে কয়েল হবে, সেক্ষেত্রে আমি ভাগ করে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 20টা করে কয়েল হয়, 20টা করে প্যাচ দিলে 1টা করে কয়েল হবে। তো আমি 20টা করে কয়েলের পরিবর্তে আমি 2টা করে প্যাচ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো 2টা করে প্যাচ আমি দিলাম, 2টা প্যাচ আমার হয়ে গেল। ঠিক আছে, 2টা প্যাচ দেওয়ার পরে আমি যে 12 নম্বর
12 নাম্বার সিগমেন্টে ছিলাম, দেখুন আপনারা লক্ষ্য করুন, আমি যে প্রথম কন্ডাক্টরটা আমি যেখানে লাগিয়েছি এর পরবর্তী কন্ডাক্টর পরবর্তী সিগমেন্ট অর্থাৎ 13 নম্বর সিগমেন্টে আমি এটাকে আমি কি করব আবার বসাবো, সেই ক্ষেত্রে আমি এখানে একটু মাপ দিয়ে নিচ্ছি। মাপ দেওয়ার পরে যেখানে ভাঁজটা পড়েছে ভাঁজের এখানে আমি ইনসুলেশনটা রিমুভ করে নিব। ইনসুলেশনটা আমি সুন্দরভাবে রিমুভ করার পরে আমি আবার কি করব 13 নম্বর সিগমেন্টেই এটাকে বসাবো। 13 নম্বর সিগমেন্টে বসালাম, এরপরে আমি আবার কি করব পুনরায় এই 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 1 নম্বর স্লটের উপর দিয়ে আরো একটি কয়েল পেঁচাবো, যেহেতু আমাদের এটা কি ডাবল লেয়ার ছিল সেটা আরো একটা করে কয়েল পড়বে, অর্থাৎ 12-13 দুটো সিগমেন্টেরই কয়েল এখান থেকে যাচ্ছে। তো আমি আবার দুটো করে দিলাম, অর্থাৎ ধরেন আপনি আমি 20টা করে দুইবার করে পেঁচালাম, 40টা কয়েল পেঁচা 40 বার পেঁচানো হলো, এরকম আপনি মনে করে ধরে নেন, ঠিক আছে। পরবর্তীতে আমি কি করব 13 নম্বর সিগমেন্টটা তো যেহেতু আমার কানেক্ট করছে, আমি 14 নম্বর সিগমেন্ট থেকে পুনরায় আমি অনুরূপভাবে 14 নম্বর সিগমেন্টে আমি মাপ নিয়ে এখান থেকে ইনসুলেশন উঠাবো। ইনসুলেশন উঠানোর পরে ইনসুলেশন উঠানোর পরে 13 নম্বর সিগমেন্টে পুনরায় এখান থেকে আবার সিগমেন্টে বসানোর পরে আমি যেটা করব, আমি এখন ওই 1 নম্বর স্লট না যে 2 নম্বর স্লট থেকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে যেখানে যে স্লটটা কয়েল পেঁচিয়েছি এর পরবর্তী স্লট থেকে পেঁচাবো, এবং কি করব এখানে 6 নম্বর স্লটে না যে এর আগের স্লটে প্যাচটি শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি কি করলাম, আমি যদি এটাকে এক ধরি এটাকে দুই ধরবো, ঠিক আছে, দুই ধরি এভাবে পুনরায় আমি 1, 2, 3, 4, 5, 6 এভাবে গণনা করলে 12টি স্লট হয়। তো আমি এবার কি করছি 2 নম্বর স্লট থেকে ধরেছি, 2 নম্বর স্লট ধরার পরে আমি এখানে ধরেন আবার 20টা কয়েল কোথায় পেঁচালাম, আমি যেখানে 6টা 1 থেকে 6-এর মধ্যে থাকবে ওই কয়েলগুলো সাধারণত, তো আমি কি করলাম এখান থেকে একটা আগে নিয়ে আসলাম, যেহেতু আমার এখানে কয়েলটা পেঁচানো হয়ে গেছে তো এই কয়েলটা আমি সম্পূর্ণ করলাম। তো দেখেন আমি মনে মনে ধরেন যে এটা 20টা কয়েল 20 বার পেঁচানো হয়ে গেল। তো আবার কি করেছি আমি, আমি 13 নম্বর সিগমেন্ট থেকে সরে এসে আমি 14 নম্বর সিগমেন্টে এই জায়গার অবস্থান থেকে আমি কি করব ওই বুঝছিস, তো দেখছেন আমি কি করলাম আমি পরবর্তী সিগমেন্টে ধরলাম, পরবর্তী সিগমেন্ট ধরার পরে আমি এখান দিয়ে যেহেতু একবার কয়েল পেঁচানো হয়েছে আরেকটি কয়েল এর উপরে দিয়ে পড়বে, আরেকটি কয়েল এর উপর দিয়ে পড়ছে, দেখেন এখানে অনুরূপভাবে 40টি কয়েল পেঁচানো হয়ে গেল। এখন আমার কিন্তু এখানে 2টি কয়েল, এখানে 2টি কয়েল পেঁচানো হলো, এখানে 2টি কয়েল পেঁচানো হলো, ঠিক আছে। আমি এবার কি করব আবার পরবর্তী সিগমেন্টে চলে যাব, এর অনুরূপভাবে পুরোটা কয়েল একই সিস্টেমে পেঁচানো হবে, ঠিক আছে। আমি কি করেছি দেখেন, আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর সিগমেন্টে চলে এসেছি, 3 নম্বর সিগমেন্ট থেকে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 এই 6 নম্বর স্লটে যেয়ে পড়বে। তো আমি এখানে আবার অনুরূপভাবে 20 বার পেঁচাবো, পেঁচানোর পরে আমি আবার একটা সিগমেন্টে যাব, 20 বার পেঁচানোর পরে আমি একটা সিগমেন্টে চলে যাবো, এখানে আমি ইনসুলেশনটা ঠিকভাবে রিমুভ করে নিব, ঠিক আছে। আমি এখানে ইনসুলেশনটা রিমুভ করার জন্য সিরিজ কাগজ অথবা ইলেকট্রিশিয়ান নাইফ ব্যবহার করতে পারি, তো আমি মনে করেন আমি ইনসুলেশন রিমুভ করে নিলাম, তো এখানে সিগমেন্টে বসিয়ে তো অনুরূপভাবে এখানে আমি আরও একটা কয়েল বসাবো। তো এভাবে যদি কয়েলটা বসানো হয়ে গেল, তো আবার অনুরূপভাবে আমি আরও একটা সিগমেন্টে নতুন একটা সিগমেন্টে চলে গেলাম, ধরেন এটা 15 নম্বর সিগমেন্ট, সেক্ষেত্রে আবার কি করলো ও এখানে আর একটা নতুন একটা স্লটে চলে আসবো, এখানে 1, 2, 3, 4, 4 নম্বর স্লটে চলে এসেছি, তো এখানেও একটা 6 পর্যন্ত গ্যাপ থাকবে, 1, 2, 3, 4, 5, 6 6 নম্বর ঘরে চলে আসবো। তো এই কয়েলটা একবার একটা কয়েল সম্পূর্ণ হলো, পুনরায় আর একটা কয়েলের জন্য আর একটা সিগমেন্ট এখানে ইনসুলেশন উঠিয়ে নিব, তবে এখানে আর একটা সিগমেন্টে ধরে তারপরে আমি আর একটা কয়েল পড়ব, অর্থাৎ প্রত্যেকটি স্লটে 2টি করে কয়েল একসাথে বসবে। তো এটা হয়ে গেল সিগমেন্ট, এই ওই স্লটের কয়েলটি সম্পূর্ণ হলো।
তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি স্লট এভাবেই সম্পন্ন করতেছি, একইভাবে আমি চলে আসতে একইভাবে আমি এখন 12 নম্বর স্লটের দিকে আসি। 12 নম্বর স্লটটা কিভাবে সম্পূর্ণ করছি তা দেখতে দেখতেছেন। তো দেখেন এখানে কিন্তু আমি সিঙ্গেল, কিছুটা সিঙ্গেল হয়েছে, কিছু অংশ ডাবল হয়েছে, এরকম অবস্থায় আছে। তো দেখেন সাপোজ একটা কয়েল পেঁচালাম, আমি আটটা স্লট, আটটা সিগমেন্ট ধরবো। এখন আটটা সিগমেন্ট ধরে আমি কি করব, এখন দ্বিতীয় কয়েলটা পেঁচাচ্ছি। দ্বিতীয় দ্বিতীয় কয়েলটা হয়ে গেল, এখন আমি আবার নতুন আটটা সিগমেন্ট ধরলাম। নতুন আটটা সিগমেন্ট ধরার পরে এখানে অবশ্য লক্ষ্য করবেন যে আমার এখানে যে ঘরগুলোতে একটা করে কয়েল, মানে একটা বলতে দুইটা করে কয়েল পড়েছিল, তো সেখানে আবার কি করবে আরো দুটো করে কয়েল পড়বে, অর্থাৎ এটা কিন্তু ডাবল লেয়ার হবে। ঠিক আছে, এখানে দেখুন যে এক কি হয়েছিল, একটা করে দুটো করে কয়েল পড়েছে, তো কিন্তু আমাদের একটা স্লটে অবশ্যই চারটা করে কয়েল পড়বে, সেটা আমরা অবশ্যই যেন ভুলে না যাই। সেক্ষেত্রে আবার একইভাবে একই একই সাথে একই সিরিয়াল অনুযায়ী ও কি করে ও কি করবে, প্রত্যেকটি কয়েল পেছন হবে 1 2 3 4 5 6। তো এভাবে আমি সম্পূর্ণ কোয়ালিটি পেঁচানো শেষ করলাম। ঠিক আছে, তো আমাদের লাস্টের যে দেখবেন লাস্টের যে টার্মিনালটা থাকলো, এই টার্মিনাল কিন্তু যে প্রথম যে টার্মিনালটা আমি 12 নম্বর স্লটে সংযুক্ত করেছিলাম, এখানে আমি একটু মার্কার পেন দিয়ে অবশ্যই দাগ দিয়ে রেখেছিলাম এই এই সিগমেন্টে, অর্থাৎ এই যে এখানে মার্কার পেন দিয়ে দাগ দেওয়া ছিল এই সিগমেন্টে এসে ও কিন্তু ও কিন্তু জোড়া লাগবে। তো প্রথম যে মার্কার পেন দিয়ে দাগ দেওয়া ছিল এই সিগমেন্টে, অর্থাৎ এখানে আমি ওর সাথে সংযুক্ত করে দেব। ঠিক আছে, তো আমি এখানে ইনস্টলেশন উঠানোর পরে ওর সাথে সংযুক্ত করে দিলাম। আশা করি আপনারা জিওমেট্রি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ডায়াগ্রামটা দেখবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন, কোনো সমস্যা হলে সেটাও বলবেন অবশ্যই, আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।